মশলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি লাউ দিয়ে মাংস রান্না। গরমের সময় লাউয়ের তরকারি খাওয়া খুবই দরকার, কারণ লাউ ঠান্ডা একটি তরকারি। লাউ বিভিন্নভাবে রান্না করা যায়, আর যদি মাংসের সঙ্গে রান্না হয় তাহলে তার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংস রান্না। একটি লাউ নিয়েছি, সম্পূর্ণ রান্না করব না, এখান থেকে অর্ধেকটা কেটে নেব। একটু বড় সাইজের টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 600 গ্রাম চিকেন, মিডিয়াম সাইজের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, আপনারা সরিষার তেল বা যে তেলটা খান সেটাই ব্যবহার করবেন। দিচ্ছি 2টি তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কিছু গরম মশলা দিচ্ছি, এতে আছে 1 টুকরো দারুচিনি, 3টে ছোট এলাচ, কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি গোলমরিচ। 30 থেকে 40 সেকেন্ড নেড়ে নেব। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে তরকারির স্বাদ একদমই বাজে লাগবে। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ পাউডার, স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটা খুবই ঝাল, তাই 1 চামচ ব্যবহার করলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। দিচ্ছি মাংসের টুকরোগুলো। এবার মশলার সঙ্গে মাংসটাও ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মাংস কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও একবার দেখে নিচ্ছি। দিচ্ছি 1.5 চা চামচ লাল লঙ্কার পাউডার, 1 চা চামচ ধনে পাউডার এবং 1 চা চামচ জিরা পাউডার। আবারও 5 মিনিট কষিয়ে নেব। এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনের সঙ্গে লাউটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। সম্পূর্ণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দেব। আর তার আগে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার পাউডার, আবারও একবার মিশিয়ে নিচ্ছি। লাউ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব। 8 মিনিট পর ফিরে আসলাম, আর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আমি এতটুকুই রাখব। লাউ দিয়ে মুরগির মাংস একদম রেডি। এই রেসিপিটি গরম গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে ঠিক এই রকম ভাবে বাড়িতেও ট্রাই করবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।